তো আমরা কালকে জিতে ফাইনালে উঠে গেছি। হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা, গুড মর্নিং। কালকে রাত্রেবেলা আমি সিতাই থেকে বাড়িতে চলে আসি, কারণ 2-3 দিন যাবত আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল, তাই 3 দিনের ছুটি নিয়ে চলে আসলাম আমি বাড়িতে। আর আমাদের বাড়ির পাশে কিশোর সংঘ ক্লাবের মাঠে চলছিল 2 দিনব্যাপী 16 দলীয় একটা ফুটবল খেলা। কালকে আমাদের গ্রামের টিম সেই খেলায় ফাইনালে উঠে গিয়েছে, আর আজকে একটা টিম ফাইনালে উঠবে, সেই টিমের সঙ্গে আমাদের টিমের আজকে ফাইনাল খেলাটা হবে। আর খেলা শেষে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আজকে, তো তার জন্য মাংস কেনার জন্য আমরা যাচ্ছি এখন দেওয়ানহাট বাজার। চলো আজকে সারাটা দিন কেমন করে কাটবে, কীভাবে কাটবে আপনাদের সঙ্গে আমি পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি আমরা চলে আসলাম দেওয়ানহাট বাজারে। দেওয়ানহাট বাজারে এসে শুনি পাটার মাংসের প্রচুর দাম, তাই আমরা ভাবলাম যে দুটো আস্ত পাটাই কিনে নিয়ে যাব। তার জন্য যাওয়া হচ্ছে এখন হাটে। হাটে এসে দেখি এখানে বিয়ের প্যান্ডেলের মতো করা আছে, কারণ এখানে কিছুদিন আগে কারো একটা বিয়ে হয়েছিল, এই জন্য এখানে প্যান্ডেলটা এখনও আছে। তো আমরা এখানে দামাদামি করব, তো চলো বুঝলুম না বন্ধুরা এখানে দামে বললো না, এখন যাচ্ছি আমরা দিনহাটায়, কারণ এখানে প্রচুর দাম চাচ্ছিল এক একটা বকরির বা ছাগলের। তো চলো এখন যাবো আমরা দিনহাটায়। দিনহাটা কৃষি মেলায় আজকে হাট চলছে, তো সেখানে একবার দেখে আসবো। এটা কথা বলেন সো ফাইনালি আমরা 2টা ছাগল দামাদামি করে 4,000 টাকা ধরে নিয়ে নিলাম। তো চলো এখন যাবো আমরা বাড়িতে। ফাইনালি চলে আসলাম বাড়িতে, তারপর ছাগল 2টিকে গাছের ছায়ার নিচে বেঁধে দিলাম। আজকে কিন্তু প্রচুর গরম চলছিল, তারপর তাকে খেতে দেওয়া হলো কাঁঠাল গাছের পাতা। খেতে খেতে আমরা তাকে খাওয়ার উপযোগী বানিয়ে নিলাম, আর মাংস হয়েছিল মোটামুটি 12 কিলো। সো বন্ধুরা এখন বাজে 3টা, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম, এখন আমরা সবাই মিলে যাবো কাশিবাড়ি কিশোর সংঘ ক্লাবের মাঠে। তো চলো কালকে জিতে ফাইনালে উঠে গেছি, আমাদের সব রেডি, ব্যাগ ডুক, তারপর ছাগল টাগল যা আছে সব আনা, কাটাকাটি সব মাংস টাংস সব রেডি। আজকে শুধু ফাইনাল ম্যাচ বিক্রি করতেছি, আরে ঘুগুনি বিক্রি করতেছি। সো বন্ধুরা, এলাদা কিন্তু সব ধরনের খেলা বাড়িতে এবং মেলা বাড়িতে এরকম ঘুগনি রুটির দোকান দিয়ে থাকে। তো এখন আমাদের খেলাটা শুরু হয়ে যাবে, যেহেতু সন্ধ্যা লেগে গেছে এই জন্য ট্রাইফিকের মাধ্যমে খেলাটা আমাদের নিশ্চিত হবে। তো চলো ট্রাইফিকারের গোল ড্র হওয়ার কারণে আমাদের ম্যাচটা আজকে টসের মাধ্যমে আমরা হেরে গিয়েছিলাম, এই জন্য আজকে আমরা সেকেন্ড রানার্স আপ ট্রফিটা উঠালাম।
সো বন্ধুরা, মাঠ থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা আমাদের বাড়ির পাশে মাঠে। এখানেই চলছে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, তার পাশে বসে কেউ মাংস কাটতেছে, কেউ পেঁয়াজ কাটতেছে, কেউ রসুন কাটতেছে, সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে। সো বন্ধুরা, ভাত কিন্তু হয়ে গেছে, এখন মাংস বসিয়ে দেওয়া হবে কড়াইয়ের মধ্যে। আর আজকে কিন্তু রান্নার দায়িত্বে আছে আমাদের মকসেদদা। মকসেদদা কিন্তু বেশ ভালোই রান্না করে, আর আজকে আমাদের টিম রানার্স আপ হওয়ার কারণে সব ছেলেপেলেরা এনজয় করছে। সো বন্ধুরা, ফাইনালি রান্না হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে বসে পড়বো খাওয়া দাওয়া করতে। আর গ্রামের ছেলেপেলেরা মোটামুটি 70-80 জন ছিল, সবাই মিলে একসঙ্গে আমরা আজকে খাবো। হ্যাঁ ভাই, কেমন হয়েছে রান্না বাড়ি? কেমন হয়েছে বল? অসাধারণ রান্না, জাহিরের রান্না খুবই সুন্দর, ওর যে হাতে এত জাদু আজকে প্রথম আমি দেখলাম। খেয়ে গেছি, তো এখন বাজে 12টা, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন চলে যাব বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।